উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কেরানীগঞ্জ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কেরানীগঞ্জের জিঞ্জিরা হাইওয়ে রোডের বন্দর ডাকপাড়ায় নতুন এই শাখা কার্যালয়ের উদ্বোধন করেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের পরিচালক শামসুল আলম পান্থ। তিনি বলেন, যে কোনো দুর্যোগের মধ্যে নিরবচ্ছিন্ন সেবা প্রদানে বদ্ধপরিকর দেশ সেবার পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহন। ইসমাইল সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সব প্রান্তে সর্বস্তরের গ্রাহকদের সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে দেশ সেরা পার্সেল ও কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবা সবসময়। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার রাজধানীর সংনিকটে কেরানীগঞ্জের জিঞ্জিরা হাইওয়ে রোডের বন্দর ডাকপাড়া এলাকায় চালু হলো এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিসের শাখা অফিস। পার্সেল ও কুরিয়ার সার্ভিস মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি আরো উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতির কথা জানায় এসএ পরিবহনের জেনারেল ম্যানেজার। অনেকদিন যাবতীয় আমাদের কাছে বিভিন্ন মহল থেকে চাহিদা ছিল, আমাদের কাছে গেছে, অনেকেই আমাদের কাছে গেছে। এরপর এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিসের কেরানীগঞ্জ শাখা উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক শামসুল আলম পান্থ। তিনি বলেন, গ্রাহক সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশ বিদেশে পরিচালিত হচ্ছে এসএ পরিবহনের কার্যক্রম। আপনাদের সবার কাছে আমি দোয়া চেয়ে নিলাম, থাকতে পারি একসঙ্গে। ধন্যবাদ এবং থ্যাংক ইউ এসএ পরিবহন কেরানীগঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও অংশ নেন। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।